ব্লগ। সো গাইস অনেক দিন পর আমরা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে দেখো আমরা রেডি হয়ে গেছি, এদিকেও রেডি হচ্ছে তাহলে। ও রেডি হলো গাইস। অনেক দিন পর আমরা ব্লগ নিয়ে এসেছি আজকে। তো স্পেশাল কিছু আছে আজকে। স্পেশাল কিছু আছে, তোমরা জানবে, জানতে পারবে, পুরো ভিডিওটা দেখো। একদম। আশা করি থাম্বনেল যেটা দেখেছো তোমরা ঠিকই দেখেছো, বাট পুরোটা দেখতে থাকো। দারুণ দারুণ ভিডিও দেখতে থাকো তোমরা। আমরা ফাইনালি ছুটে বললাম, ট্রেনে যাচ্ছি এবার। তো ট্রেনে ফেয়ার মানে বাসটা কোনো দশটা আগে আমরা এখন শেয়ার হয়ে যাচ্ছি বাড়িপুর থেকে। তো হার্ডলি 1 আওয়ার মতো লাগবে, তারপর পৌঁছে যাবো আমার ডেস্টিনেশন মানে শেয়ার যাবে, তখন থেকে ট্রেন ধরবো, তোমরা দেখতে পাবো। 1 আওয়ার লেটার তো গাইস আমরা ফাইনালি পৌঁছে গেলাম। এরকম ওয়েট করছি, এরকম আমাদের লাগেজ, এই একটা ট্রলি আছে আর এই একটা ব্যাগ, এরকম আমাদের লাগেজ। তো আমরা বেরিয়ে পড়েছি, চলে এসেছি এখন শিয়ালদাতে। এখন ট্রেন দেরি আছে, এখন বাজে কটা বাজে গো? প্রায় অলমোস্ট 9:30 বাজে, 9:30 বাজে, 9:30 পাক্কা 9:30 বাজে। আমাদের ট্রেন আছে 11:20। এখন ওয়েট করতে হবে গাইজ, আমাদের কিছু করার নেই, তোমরা দেখতে থাকো। আমরা যাচ্ছি পদাতিক এক্সপ্রেস, তোমাদেরকে দেখাবো সেটাও। তো গাইজ তোমরা দেখতে থাকো, আমরা যাচ্ছি জানিতে সঙ্গে থাকো। সো গাইস দেখো ট্রেন ঢুকছে, মানে এখন বাজে প্রায় অলমোস্ট 10:45 বাজে, 10:30 10:45 বাজে। ওই দেখো ট্রেন ঢুকছে গাইস, আমরা গুটি গুটি ভাই স্টেশনে থেকে ওই ট্রেনের দিকে, মানে আমাদের এই ফার্স্ট ক্লাস এসি, হ্যাঁ সামনে A1 ফার্স্ট ক্লাস এসি, নিয়ে এবার না ওয়ান এ না ওটা আমাদের যেহেতু ফার্স্ট ক্লাস এসি, এসি ওটা সামনের দিকে পড়বে, তাই আমরা ওই দিকে এগিয়ে যাচ্ছি। আমরা পিছনের দিকে ছিলাম, জানতাম না আমরা। তো লোককে জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে ফার্স্ট ক্লাস এসির সামনের দিকে পড়ে। তো আমরা আবার এই চলে এলাম, যাচ্ছি ওই দিকে। দেখো গাইস ট্রেন কিন্তু ঢুকছে, ট্রেনটা হচ্ছে পদাতিক এক্সপ্রেস। আমরা দার্জিলিং মেলের জন্য ট্রাই করছিলাম, বাট টিকিট পাইনি বলে আমরা পদাতিকেই যাচ্ছি। এটা রাত্রি ঠিক 11:20 ছাড়বে শিয়ালদা থেকে, আর এটা ঠিক ওখানে মানে নিউ জলপাইগুড়ি NJP ওখানে নামবে হচ্ছে ঠিক 9:30। তোমরা ওখান থেকে চাইলে NJP থেকে তোমরা ইজিলি কিন্তু দার্জিলিংয়ে যেতে পারো। সো গাইস দেখো তোমাদের দাদা এবার উঠছে ট্রেনে, আস্তে উঠবে আস্তে উঠবে। এই যে আমাদের ট্রেন, এই তোমাদের দাদা উঠে গেল, দেখে না 17:18। এই যে আমাদের ট্রেন, চলো গাইস তোমাদের ভেতরে উঠে দেখাবো ট্রেনটা একবার। এই কম্পার্টমেন্টটা হচ্ছে আমাদের, তোমাদের দিদি খাচ্ছে। সো গাইস ফাইনালি আমরা ট্রেনে উঠলাম, মানে আমাদের যে ট্রেনটা পদাতিক এক্সপ্রেস, আমরা কোথায় খুঁজে পাচ্ছিলাম না, H1 A1 খুঁজে পাচ্ছিলাম, তো ফাইনালি আমরা খুঁজে পেলাম। তো খুঁজে পেয়ে আমরা উঠেছি। দেখো তোমাদের দাদাও বসে আছে, কোল্ড ড্রিঙ্কস খেতে ব্যস্ত। তুমি একটু কোল্ড ড্রিঙ্কস খেলা পরে খাচ্ছি। তো আমরা এবার তো উঠলাম, এই যে এসি ফার্স্ট ক্লাসটা একটু কস্টলি, খুব একটা না, তবে কতটা কি প্রাইস লাগবে পার হেড, তো সেটা নিচে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও যে কিভাবে তোমরা যেতে পারবে না পারবে এভরিথিং। তো এখন অলমোস্ট বাজে হচ্ছে, কটা বাজে এই কটা বাজে তো ফোনে দেখাও, 11:00 বাজে, তো 11:20 ট্রেন আছে, আমরা ওয়েট করছি। তো আমরা আবার এখানে ডিনারটা করে নি, বাড়ি থেকে তো করে আসিনি, ডিনার বিনা করে ফের তোমাদের সাথে আবার কাল সকালবেলা NJP দিয়ে নেমে দেখা হচ্ছে। The next morning. গুড মর্নিং গাইস, আবার নতুন সকাল নতুন দিন। তো
আবার আমরা চলে এসেছি ব্লগ নিয়ে তোমাদের সাথে। আমরা মেবি এক্ষুনি কিষানগঞ্জ ছাড়লাম, নেক্সট স্টপে দিয়ে যাচ্ছি, আর সম্ভবত এক ঘন্টা মতন লাগবে আমরা নিউ জলপাইগুড়িতে পৌঁছে যাবো। তোমরা দেখতে থাকো, সাইড ভিউগুলো দেখো। উষ্ণ আছে ভালোবাসা বাঁচে সে হৃদয় ভরে তামনি না। কিছু ফুটেজ দেখালাম তখন পুরোপুরি আমরা উঠিনি, তো এখন আমরা পুরোপুরি উঠছি, মানে অলমোস্ট উঠে গেছি। দেখো একটা পাহাড় সাইডে, পুরো পাহাড়, আর এই সাইডে দেখো গাইস পুরো পাহাড়, মানে তোমরা তো দেখে বুঝতে পারবে না, বাট অলমোস্ট পুরো পাহাড়। আমরা উঠছি পুরো, ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। সো গাইস তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আমার তো সেকেন্ড ফোর্থ টাইম হয়ে গেল, থার্ড টাইম আমার এখানে, মানে আমি দার্জিলিং এ আগেও দুবার এসেছি, বাট তোমাদের দাদার মানে সাগরের ফার্স্ট টাইম, ও ফুল অন এনজয় করছে। পাতাবাড়ি আমরা দুজনে ফার্স্ট টাইম ঘুরতে এসেছি, তো আমরা দুজনে খুব এনজয় করি, তোমরাও এনজয় করো। কতটা গরম কলকাতাতে, তো আমরা ভাবলাম কলকাতা তো গরম,
একটু মাইন্ড রিফ্রেশমেন্ট এর জন্য একটুখানি ঘুরে আসি এমন কোনো জায়গা থেকে যেখানে কোনো গরম নেই। এখানে স্পেশালি গরম কাল বলে কিছু হয় না, এখানে 12 মাসই ঠান্ডা। আমরা ভাবলাম একটু নিউলি রেড কাপল আমরা একটু ঘুরে আসি, তো কাছের পিঠে কোথাও যাওয়ার থেকে মনে হয় ঠান্ডায় কাছাকাছি জায়গাটা হচ্ছে দার্জিলিং বেস্ট, তাই বলে আমরা একটু শর্ট ট্রিপ ঘুরেছি। অনেকে মনেই থাকছে যে এরা মানে কেন এসছে, তো হানিমুন বলতে পারো আবার নাও বলতে পারো, মানে যেরকম মনে করো তোমরা ভালো একটু ঘুরে আসি। তো আমরা নিজেরাও ঘুরলে ভালো, তোমাদেরকে একটু দেখা, একটু নিজেরা এনজয় করো, তোমাদেরকে নিয়ে আমরা এনজয় করি, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা শেষ অবধি। হ্যাঁ তো গাইস এটা হচ্ছে ঘুম স্টেশন, তোমরা দেখে নাও এই সবচেয়ে উঁচু স্টেশন এটা ইন ইন্ডিয়া। গাইস দেখো কিভাবে এটা উড়ে উড়ে আসছে, দেখো ঠিক আছে, এটা মেঘ কলকাতাতে থাকে হচ্ছে 40, 42, 44। আমরা সেই জায়গায় দার্জিলিং এসেছি, গায়ের মধ্যে মেঘ ঢুকে যাচ্ছে। দেখো দেখতে থাকো, দেখো দেখো ভাই অনেকটা চলে এলাম, অনেকটা মানে আর 1 ঘন্টা মতো বাকি আছে। প্রচন্ড ঠান্ডা এখানে, ঠান্ডা সোয়েটার পরতে হয়েছে, এখন ব্যাগের মধ্যে ট্রলির মধ্যে রয়েছে, বের করতে আমার হাত পা টানছে, বিশাল ঠান্ডা এখানে, ঠান্ডা ঠান্ডা এখানে। তোমাদেরকে দেখাবো বাইরে পুরো কুয়াশা মেঘে ভরা, মানে হয়তো এখানে দেখা গেছে পুরো কুয়াশা, যদি আমরা জানলা কাজ কাজ খুলি কুয়াশা হয়তো মেঘে ঢুকে যাবে। আমরা পৌঁছে গেছি দার্জিলিং, এটা হচ্ছে দার্জিলিং হাইটস হোমস্টে। তো এই জায়গা তোমাদের দাদা আমরা বাইরে ওয়েট করছিলাম, আমরা এখন চাবি টাবি নিলাম, চেকিং টেকিং করে আমরা ঢুকবো। তো দেখো আমরা এই যে হচ্ছে অনেকটাই উঁচুতে, মেলার থেকে অনেকটাই উঁচুতে, তো আমরা কোথাও বুঝতে পারি যখন বুকিং করেছিলাম, তো বেশ সুন্দর পিসফুল জায়গাটা, দেখা যাক আমরা ঢুকি, ঢুকে দেখি তারপর তোমাদেরকে আমার ভেতর রুমটাও ঘুরে দেখাবো, তোমরা গাইস দেখতে পাবে। A few moments later. So guys, এটাই হচ্ছে আমাদের রুম, মানে আমরা তোমাদেরকে যে দেখালাম যেখানে আমরা ঢুকেছি দার্জিলিং হাইট হোমস্টে। তো গাইজ এটা এটা আমাদের রুম, এখানে টাওয়েল রয়েছে, তো এখানে আমাদের সব ঢুকে লাগেজটা আমরা রেখেছি এখানটাতে। তো এখানে এখানে একটা ল্যাম্প মতো রয়েছে, এখানটা রয়েছে হচ্ছে ব্ল্যাঙ্কেট হিট করার জন্য, মানে এখানে একটি এই জায়গাটা রয়েছে হিট করার জন্য একটাই রয়েছে। দেখো তার এটা হচ্ছে বেড, এটা ঠান্ডা বলে এখানে সব কম্বল টম্বল থাকে। এখন তাই এরকম রয়েছে লাইট, উপরে কোনো ফ্যান নেই বিকজ এখানে অলওয়েজ ঠান্ডাই থাকে 12 মাস। দেখো ভাই যেখানটায় এরকম রয়েছে, এখানটা যাওয়ার জায়গা, সেখানটায় এরকম টিভি, তো এখানটায় দেখো ওইটা হচ্ছে বাথরুম, আর এখানটা হচ্ছে একটা টি টেবিল টাইপের, দুটো বেডের সোফা টাইপের রয়েছে। এখানে হয়েছে মিরর, তো এখানে এটা হচ্ছে মিরর, এখানে লাইট আছে এরকম এরকম মিরর। ওখানে আমি ব্যাগ করে অনেকক্ষণ রেখেছি অনেক। তো গাইস আমরা ফাইনালি হোটেলে পৌঁছালাম, মানে দার্জিলিং হাইট হোমস্টেতে। তোমাদের দাদা দার্জিলিং টি খেতে ব্যস্ত, আমার এত ঠান্ডা লাগছে কোমল ঢমল মুড়ে দিয়ে বসে পড়েছি, খুব ঠান্ডা খুব ঠান্ডা, মানে মানে এমনই অবস্থা গেছে দেখো জানলা ফানলা বন্ধ করে মানে ঠান্ডার মধ্যে বসে রয়েছি। যতটুকু ঠিক করছে মতো আমাদের, আর ওতো গরম চা রেডি করছে, চিনি টিনি দিয়ে আমি খাবো, একটু বসবো ফ্রেশ হবো, মানে জলে স্নান করে যে বেরোবো, জল প্রচুর ঠান্ডা, গিজা চালিয়ে এসে চলো গরম গরম চা খাই তারপর স্নান যাবো, তো স্যানটান করে নেবো, করে নিতে তোমরা তো আগে নিশ্চয়ই দেখেছো আমরা হোটেলটা তোমাদেরকে দেখিয়েছি, তো আশা করি তোমরা দেখেছো ওটা খুব সুন্দর, খুব ভালো। হোটেলের পার ডে কস্ট কত পড়ছে সে নিচে দেওয়া আছে, তোমরা দেখে নিও,
যে পার ডে তোমরা চাইলে যদি দার্জিলিং হাইট হোমস্টেতে আসো তাহলে তোমাদের পার ডে কতটা কস্ট পড়বে। তো এখানে চাইলে তোমরা থাকতে পারো এবং এখান থেকে গাড়ির ব্যবস্থাও আছে, তোমরা চাইলে এখান থেকে গাড়ি বুক করে মেলে যেতে পারো, যেখানে যেখানে ঘুরতে যেতে পারো। আমরা তো আগেই গাড়ি বুক করেছি, তো আমরা এখান থেকে বুক করছি না। আমরা চাটা খাবো গাইজ, তোমরা সঙ্গে থেকে আমরা একটু পরে প্রেস স্টেশনে বেরোবো, তোমাদেরকে দেখাবো। সো গাইজ দেখতে থাকো। A few moments later. গাইজ তোমরা দেখলাম না, এইমাত্র ঢুকলাম হোটেলে। দেখো আমি ফুল রেডি হয়ে গেছি, আমাদের লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এটা ডে ওয়ান এর লুক, আর নেক্সট ডে আরো ভালো হবে, এটা ডে ওয়ান। এখন তো অনেকগুলো ডে বাকি আছে, তুমি দেখতে থাকো গাইজ। গাইজ আমরা বেরোলাম, আমি আর ও সাগর। হাই, প্রচন্ড ঠান্ডা। একটু মেলার দিকে ঘুরতে এলাম, কিছু ফটো সেশন হলো ওখানে, আমি একটু মেলা হলাম ঘুরতে আসি। তোমরা একটু ঘুরতে এলাম, তোমাদেরকে মেলাটা ঘুরে দেখো। এখানে অনেক দোকান টোকানো আছে, দোকান টোকানো আছে। তোমরা পুরো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি মার্কেট থেকে, এরকম তোমরা গাইজ দেখতে থাকো পুরো ভিডিও, আমাদের সঙ্গে থাকো। আমরা ফাইনালি মেলে পৌঁছে গেলাম, এটা হচ্ছে দার্জিলিং মেল। ঘোড়া রাইড তোমরা করতে পারো, হর্স রাইড। এখানে হর্স দাঁড়িয়ে ওয়েট করছে, খুব সুন্দর। এটা হচ্ছে দার্জিলিং, প্রচুর হলিউড, বলিউড, টলিউড, চলিউড কি করে স্টেজ হচ্ছে, মেবি প্রোগ্রাম আছে, তোমরা দেখো। ওর পাশে কিন্তু ভেবো নদী বলি, ওটা মেঘে ঢাকা পড়ে গেছে। The next day. So again, good morning guys. So tomorrow we ready hoyeche. So ajke amra kothay jacchi Krishna? Ajke amra jacchi 7 point. 7 point na kothay kothay ogulo jano ki? 7 point rock garden ache, tea garden ache. Oishe majke jabo. Amra jacchi ihar moto jawar kotha jeno tiger hill. 3 points. 3 points. Kichu karone jeno kichu dite parchi na. So ota amra kalke ghurbo, kalke tomaderke dekhabo, ar ajke amra ghurbo hocche 7 points. মেঘলা মেঘলা, তো আমরা একটু পরে বেরোবো, আমরা রেডি হয়ে গেছি। প্রচন্ড ঠান্ডা লাগছে আমার, রীতিমতো যখন আমাদের দাদা, মানে আমাদের ঠান্ডায় গা পা ফাটছে রীতিমতো। দেখো খুব সুন্দর, তোমরা বাইরের লুকটা একবার দেখো, পুরো এগুলো পাহাড়, পাহাড়ে পুরো কিন্তু মেঘ পুরো ভরে গেছে, দেখা যাচ্ছে না পাহাড় ঘুরে গেলাম দিকে, বাট পুরো মেঘে ঢাকা পড়ে গেছে। তো আমাদের রুমটা হচ্ছে আসলে এই দিকে, মানে ওইটা আমাদের রুম। তো আমরা এখান থেকে একটু এসে দার্জিলিং সাইডে দিয়ে গেলে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাই, মাঝে মাঝে একটু ওয়েট করি, এখানে সিনটা দেখি, মানে আউটসাইডটা কতটা। ওদিন থেকে বেরোলাম, বেরিয়ে আমরা এখানে দেখছি রুমটা, তোমাদেরকে ঘুরে দেখিয়েছি আমরা। আর এই জায়গাটা রাখো, এই জায়গাটা ওপেন স্পেস আছে, ওখানে একটু বেশি সোফা আছে, এদিকে হচ্ছে নামার জায়গা, তো ওখানে নামার জায়গা, ওখান থেকে উঠিয়ে আমাদের ঘরে। আর এখানটা হচ্ছে ওরকম বাইরেটা, মানে বাইরে দেখা যায়, এখান থেকে পুরো ভিউ পয়েন্ট, মানে ভিউ পয়েন্ট বলে হয়তো। গাইজ এটা হচ্ছে হোটেল থেকে আমাদের ভিউটা এরকম ভাবে দেখাচ্ছে, মানে গাইজ আমরা দেখো আমরা কতটা উঁচুতে আছি। এখন ওইদিকে ওইগুলো কিন্তু সব রুম, একটা রুম। আকাশটা দেখো গাইজ কি সুন্দর লাগছে, উপাশটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ঠিক ওই অ্যাঙ্গেলটাতে, বাট কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে বিকজ পুরো মেঘে ঢাকা পড়ে গেছে গাইজ। সো গাইজ আমরা আজকে টি গার্ডেন এলাম, এখান থেকে উঠতে হবে,
সো গাইজ, এটা হচ্ছে টি গার্ডেন, আমরা ঘুরতে তোমরা দেখো। ওয়াও, সো গাইজ, এটা হচ্ছে চা গার্ডেন। দেখো টি গার্ডেন, তোমরা দেখো, নামতে পারছি না। দেখো গাইজ, চা তুলছে, তোমরা দেখতে পাচ্ছ। ওদের টুরিস্ট কেউ যাবে না। দেখাবো, আমি পড়ে যাচ্ছিলাম, টিকিট কাটো সাগর। এখানে গাইজ ঢুকতে গেলে তোমাদেরকে টিকিট কেটে ঢুকতে হবে। তো এরকম গাইজ এখানে ঝর্ণা আছে, তোমাদেরকে আমরা ঘুরে দেখাবো। আমার নিজের এখন ঢুকতে পারি, টিকিট কাটতে হবে। টিকিটের প্রাইস কত সেটা বলে দেবো, ব্লগে তোমরা দেখে নিও। গাইজ দেখো, আমরা ফাইনালি এন্টার করে নিয়েছি। এখানে একটা ব্রিজ মতো আছে, তো তোমাদেরকে নিয়ে যাই। তো গাইজ, আমরা তো দুটো জায়গায় ঘুরলাম, টি গার্ডেন আর বাতাস, এই রক গার্ডেন, সরি, টি গার্ডেন আর রক গার্ডেন গাইজ আমরা ঘুরলাম। তারপরে ভেবেছিলাম বাতাসিয়া লুপে যাবো, এত বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা যেতে পারছি না। গাইজ বাইরে বৃষ্টি পড়ছে, বাইরে বৃষ্টি পড়ে মেঘ পড়ে, কি অবস্থা, আমরা যেতে পারছি না। দেখো তোমাদের দাদা ঠান্ডায় বেচারা জবুদু হয়ে গেছে, ঠান্ডা জবুদু হয়ে গেছি আমরা, প্রচন্ড ঠান্ডা। ভাবছি হোটেলে যেতে হবে, হোটেলে গিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমাবো আমরা। দেখা যাক হোটেলে যেতে পারি, বৃষ্টি কমলে আমরা একটু মেলেও যাবো ঘুরতে, দেখি ওখানে কি শপিং টপিং করবো। আমরা জায়গা দেখালাম, আশা করি তোমরা দেখেছো পুরোটা, ভাও দেখেছো তোমাদের। তো কালকে আমরা কোথায় কোথায় যাচ্ছি সেটাও বলে দেবো, তোমরা দেখতে পাচ্ছ আমরা কোথায় কোথায় যাচ্ছি। তো গাইজ আমাদের ভিডিওটা পুরো দেখতে থাকো, আর সঙ্গে থাকো, ব্লগটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ওখানে সবাই ঘুরতে পারছে কত কত ঠান্ডা, যদি হয়তো প্রচন্ড যদি বৃষ্টি পড়ছে, প্রচন্ড কুয়াশা লেগে গেছে। তাই সব তোমাদেরকে দেখাচ্ছি, কারণ যে এই জায়গাটা দেখে তোমরা বুঝতে পারছো, দেখো জায়গাটা একবার দেখো।